বৰপেটা জিলাত 3 কোটি টকা বীমা কেলেংকারি মৃত্যুৰ ভুয়া প্ৰমাণপত্ৰ দি বীমাৰ ধন লুণ্ঠন একাংশৰ দুগৰাকী চৰকাৰী চিকিৎসকৰ লগতে 7জনক গ্ৰেপ্তাৰ রাজ্য জোকারি যাওয়া 500 কোটি টকা বীমা কেলেঙ্কারির অভিকেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে বরপেটা জেলা। এজন ব্যক্তির নামত কেইবাবারও মৃত্যুর প্রমাণপত্র উলিয়াই দুষ্ট চক্রয় খরকাইছে লাখ লাখ টাকা। গাঁও বুড়া আর স্বাস্থ্যকর্মীর লগতে এই চক্রব জড়িত হয়ে আছে বহু সরকারি চিকিৎসক। ইতিমধ্যে বরপেটা মেডিকেল কলেজ আর হাসপাতালের চিকিৎসক ডক্টর শহীদুল ইসলামর গ্রেপ্তারের পাছত আরক্ষীর চালত পড়িল বাগবরের মন্দিয়া আদর্শ হাসপাতালের চিকিৎসক ডক্টর নুরুল ইসলাম। আমি ডক্টর নুরুল ইসলাম মন্দিয়া পিএইচসিত চাকরি করে তেওঁর সন্দর্ভত আমি কিছু তথ্য পাইছো আর আজি আমি অ্যারেস্ট করেছো গোটেখিন এটালে 6 জন হয়েছে গোটে ঘটনাটা আর আমার তদন্ত চলি আছে। ডক্টর নুরুল ইসলামর পাছত তদন্তকারী আরক্ষী গ্রেপ্তার করিলে পাতলিকুচি বরপাল্লি মেদেরাতারের গাঁও বুড়া আন্নাস আলী। মৃত্যুর প্রমাণপত্র জালিয়াতি করে বীমার 10 লাখ টাকা লুণ্ঠনের অংশ হওয়ার বাবে আরক্ষীর জালত পড়িল আন্নাস আলী। আমার গাঁও বুড়া এজন মেডিটারি গাঁও বুড়া মেডিটারি গাঁও আন্নাস আলী আহমেদ তেওঁ 2খন সার্টিফিকেট ইউজ করেছিলেন এজন মানুষের এগেইনস্টত 2খন সার্টিফিকেট আর দুটা মৃত্যুর মানে দিন দিছে আর যার উপর ভিত্তি করে পেলায় ডেথ ক্লেম হয়েছে আর 10 লাখ টাকা অলরেডি পাইছে। গ্রেপ্তারের পাছতে মইনুদ্দিন আহমেদ আর এজন লোকর 2খনকৈ মৃত্যুর প্রমাণপত্র দিয়ার অভিযোগ স্বীকার করিলে আন্নাস আলিয়ে মৃত্যু সার্টিফিকেট দিছো মই এটু বলে ভুল জন্ম বলে ওই মৃত্যু বলে ভুল ভুয়া সার্টিফিকেট বলে তার নাম দিছে মইনুদ্দিন। আন্নাস আলীর সঙ্গে এতালেকে বীমা কেলেঙ্কারিত জড়িত থাকার অভিযোগত কেবল বরপেটা জেলাতে 7জনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। 2জন সরকারি চিকিৎসক ডক্টর শহীদুল ইসলাম আর ডক্টর নুরুল ইসলাম, বীমা কোম্পানির 2টা এজেন্ট ইসমাইল হুসেন আর একাব্বর আলী, মৃত্যুর ভুয়া প্রমাণপত্রে স্বামীর বীমার ধন হরলুকি করা এগারী মহিলা, মেডেরটারির MPW কর্মী আজিজুল হক আর সরকারি গাঁও বুড়া আন্নাস আলী। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত তৰা এক ৰাজহুৱা স্বাৰ্থজড়িত আবেদনৰ পাছতে পোহৰলৈ অহা 500 কোটি টকীয়া বীমা কেলেংকাৰীত এতিয়া প্ৰতিদিনে জালত পৰিছে এজনৰ পাছত আন এজন লোক। আগন্তুক দিনত এই বীমা কেলেংকাৰীত গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে বহু ৰথি মহাৰথীৰ। নতুন তথ্য পাতিটো আহি আছে, বহুত টকাৰ তথ্য পাতি ওলাই আছে। ইয়াতে CID-ৰো এটা টীম আহিছে, তেওঁলোকৰো এটা কেচ ৰেজিষ্টাৰ হৈছিলে। আনহাতে 500 কোটি টকীয়া এই বীমা কেলেংকাৰীত খুদ চৰকাৰী চিকিৎসক জড়িত হৈ থকাৰ কথাটোৱে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ ৰাজ্যত। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাস, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।